মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শামা রেজাউল করিম বলেছেন, বিএনপি জামাত এই দেশে আর চার তারা পতাকা উড়াতে পারবে না। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, পাকিস্তান ও জামায়াতকে বাংলাদেশে থাকার সুযোগ করে দিয়েছে এবং সংবিধানকে সংশোধন করে ধর্মভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান। তিনি বলেন, বিএনপি দেশের সাংবিধানিক বিধিবিধান মানে না, সংবিধান লঙ্ঘন করে অসাংবিধানিকভাবে ক্ষমতায় আসার স্বপ্ন কখনোই পূরণ হবে না বিএনপির। অসাংবিধানিক উপায়ে এই সংবিধানের কোন অনুচ্ছেদের প্রতি মানুষের আস্থা নষ্ট করতে চান, আস্থা নষ্টের জন্য ষড়যন্ত্র করেন, অসাংবিধানিক প্রক্রিয়ায় ক্ষমতায় যেতে চান, তাকে কেউ সমর্থন করেন, অনুসমর্থন করেন, অর্থাৎ কনস্টিটিউশনাল প্রভিশনের বাইরে যদি কেউ কিছু করেন তাহলে সেইটাকে বলা হবে রাষ্ট্রদ্রোহিতা। আর এই রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এখন আমাদের সংবিধানে লেখা আছে, নির্বাচিত একটি সরকার, আবার নির্বাচন হবে, নতুন যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।